একই পরিবারে চার ভাই বোন সকলেই প্রতিবন্ধী, মা বাবা না থাকায় এবং হতদরিদ্র হওয়ায় মানবেতর জীবনযাপন করছে পরিবারটি। সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজি ইউনিয়নের পাঠানের গাঁও তালুজগৎ গ্রামে একটি জীর্ণ কুটিরে বসবাস করছে এই পরিবার। নিজেদের একটি টিউবওয়েল না থাকায় বছরের পর বছর ধরে তারা বঞ্চিত রয়েছেন সুপেয় পানি পান থেকেও। এই গ্রামেরই মৃত কোটাই মিয়ার সন্তান প্রতিবন্ধী ওই চার ভাই বোন। তাদের মধ্যে রুবিনা বেগম শ্রবণ প্রতিবন্ধী, মিনারা বেগম ও রুকসানা বেগম দৃষ্টি প্রতিবন্ধী এবং তাদের একমাত্র ভাই লিলুমিয়া বহুবিধ প্রতিবন্ধী। একজন প্রবাসীর দেয়া খাদ্য সামগ্রী নিয়ে আমরা তাদের বাড়িতে যাই। এ সময় খাদ্য সামগ্রী পেয়ে প্রতিবন্ধী লিলুমিয়া ও তার বোনেরা আবেগে আপ্লুত হয়ে পড়েন, সজল হয়ে ওঠে তাদের চোখ। এরই মধ্যে আমাদেরকে আপ্যায়ন করাতে ব্যতিব্যস্ত হয়ে পড়েন পরিবারের সকলের ছোট দৃষ্টি প্রতিবন্ধী রুকসানা বেগম। নিজ হাতেই তৈরি করেন চা। আমাদের কথা হয় দৃষ্টি প্রতিবন্ধী মিনারা বেগমের সাথে। কান্নাজনিত কণ্ঠে নিজেদের অনিরাপদ ও মানবেতর জীবনযাপনের কথা শুনান মিনারা। আমরা হইলাম প্রতিবন্ধী মানুষ। আমরা পাতা পাই এটা তিন মাস পর পর দেয় 1500 ইটা আমরা চলাচলিত আমরা রয় না। আমরা হইলাম গরিব দুঃখী মানুষ। পাতো নাই, মাছও নাই, কাপড়ও নাই, সুফোরও নাই, গরদরজা নাই। এখন আমরা চারটা ভাই বোন, যে প্রতিবন্ধী তিনটা ভাই বোন, আর একটা বইনে খানে ফুনে না চোখ দি দেখে মুখ প্রতিবন্ধী। এর পরবর্তীতে বইনে আমরা লইয়া দেখা সাক্ষাৎ করতে পারি না, চলতে পারি না, আমরা খাইতে পারি না, আমরা গরদরজা একটা টিফল নাই, পানি খাওয়ার কিচ্ছু নাই। আমরা জরুরি হইলে আমরা একটা ঘর বিল্ডিং ঘর ঘর বানাই আমরা রে দেওয়ার দরকার। আমরা হইলে গাওয়ার মানুষ, আমরা এটা গড় ধরে যাতে আমরা থাকতাম পারি না, খাইতাম পারি না, চলতাম পারি না। কিরকম আমরা ঘুমাইতাম, আমরা ঘুমাইতাম পারি না। রাত্রিবেলা দিন করবেলা আমরা অসহায়, রাত করবেলাও আমরা অসহায়, রাতও আমরা অসহায়। আমরা যে চারটা ভাই বোন আমরা ওলা উবাইয়া রাত রাত কুর রাত কুর ফানি লাগে, দিন কু দিন কু ফানি লাগে। গড় ধরে যা বাঙ্গার টাকার মানে আমরা রাত্রে আমরা গড় ঘুমাইতাম, আমরা ডরাই খাই, আমরা কষ্ট ভোগ করিয়া। একবার খাইলে আমরা তিনবার চারবার মাঝে আমরা খাইতাম, আমরা আনতাম পারি না, খাইতাম না। পানি আমরা বহু বাড়ির থেকে পানি আনি ও কষ্ট করি আনি, গতি ফলও লাগে অসহায়, গরও লাগে বেশি অসহায়। স্থানীয় লোকজন ও প্রতিবন্ধী পরিবারের সদস্যদের সাথে কথা বলে আমরা জানতে পারি রুকসানা বেগমের জন্মের দুবছর পর মারা যান পরিবারের একমাত্র অভিভাবক মন্টাই মিয়া। এরপর তার স্ত্রী ফুলতেরা বেগম অভাব অনটনের সংসারে হাল ধরতে অন্যের বাড়িতে শুরু করেন দিনমজুরের কাজ। একটা সময়ে বড় মেয়েকে বিয়েও দিয়ে দেন। বড় মেয়ের বিয়ের কয়েক মাস পরেই না ফেরার দেশে পাড়ি জমান ফুলতেরা বেগমও। মন্টাই ফুলতেরা দম্পতির মৃত্যুর পর প্রতিবেশীরা মিলে তাদের দ্বিতীয় মেয়ে রুবিনা বেগমকে বিয়ে দেন, কিন্তু শ্রবণ প্রতিবন্ধী হওয়ায় এবং কথার মধ্যে জড়তা থাকায় তার সংসার বেশি দিন টিকেনি। ফিরে আসতে হয় পিত্রালয়ে, আর সংসার দেখাশোনার বার পরে তার কাঁধে। আমরা ভাই বোন চারজন বুঝতেনি, আর আমি দেখি আমার ভাই বোন নিলি আমি তো তিন গুছো অন্ধ চৌকে দেখুন আমি অসু আরও হরিছি বুঝতেনি। বড়টুকু ভাই বোন তো লাগে দেখে গেছি পুরো ভাই বোন ফেলাইতাম পার মুনি বুঝতেনি। আমার পা শোনা পাই নাই খেউ নাই বুঝতে, আমার গৌরব নাই দুয়ার নাই, আমি থাকতাম পারি না, থাকতাম পারি না, খাইতাম পারি না, শান্তি দিই নি। আমার অসু আরও ফরা ফেলাইছি বুঝছি, বড় তো জালি বুঝতেনি। আমি বড় দুঃখ বুঝতে দিই আপনারা দয়া করুক, এবারে গোর দয়া দুঃখ আর বুঝতে দিই দিই গোল দুঃখ বুঝতে দিই। আমি খানি ফিনি না বুঝতেনি আপনারা বুঝতেনি। মিনারা রুকসানা লিলুমিয়া তিন ভাই বোন সরকারি প্রতিবন্ধী ভাতা পান, তবে তারা জানিয়েছেন ভাতার টাকা দিয়ে সংসার চালাতে তাদের হিমশিম খেতে হয়। উপজেলা সমাজসেবা কর্মকর্তা আশরাফুল ইসলামের সাথে এ বিষয়ে আমরা কথা বলি। তিনি জানান ওই পরিবারের যেই সদস্য এখনও ভাতা পান নাই তাকেও ভাতার আওতায় নিয়ে আসা যায় কিনা তা তিনি দেখবেন। আর উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান বলেন, ঘর বাড়ির অবস্থা খুবই জরাজীর্ণ এবং একই সাথে ওনাদের খাবার পানিরও ক্রাইসিস আছে। তো এই দুটি সমস্যা আমরা সরকারিভাবে হেল্প করার চেষ্টা করব। বা আমাদের রিসেন্টলি একটি বরাদ্দ এসছে সুবর্ণ কার্ডধারী প্রতিবন্ধীদের, তাদের যে কোনো বিষয় হতে পারে, সেটা বন্যা দুর্গত হতে পারে কিংবা ঘর বাড়ি মেরামত হতে পারে, যে কোনো সাহায্যের জন্য একটা বরাদ্দ এসছে। ওখান থেকে আমি চেষ্টা করব তাদের একটা ভালো অঙ্কের টাকা দিয়ে সহায়তা করতে, যাতে তারা তাদের ঘর বাড়িটা অ্যাটলিস্ট
ঠিক করে তাদের নিরাপত্তাটুকু নিশ্চিত করতে পারে। আর পানির বিষয়টা যেটা শুনেছি, সেটিও যেহেতু আমাদের আপনারা জানেন একটি প্রকল্প চলমান আছে, সেটি প্রতিবন্ধী বান্ধবী প্রকল্পটা, ওখানে ওয়াশরুম আছে এবং সাথে টিউবওয়েলও আছে। ওই প্রকল্প রিভাইজ করার কথা আমাকে চেয়ারম্যান সাহেব জানিয়েছেন ইতোমধ্যে, এবং তালিকা কিছু নামও দিতে বলেছেন, সে প্রেক্ষিতে আমি এই নামটিও দিব। যদি রিভাইজ হয় ওই প্রকল্পটি, তাহলে ওনারা হয়তো এই সুবিধাটুকুও পাবেন। এছাড়াও সময় সময় যদি ওনাদের আরও কোনো সাহায্য প্রয়োজন হয়, খাদ্য বান্ধব কর্মসূচি আছে আমাদের, ওখানেও আমরা ওনাদের কারোর নাম ইনক্লুড করে এটিও মানে ব্যবস্থা করতে পারি। প্রবাসীরা তো আসলে এখানে আমি দেখেছি স্কুল কলেজ মাদ্রাসা প্রত্যেকটির উন্নয়নে ওনারা বিভিন্নভাবে সাহায্য সহযোগিতা করে থাকেন, সেক্ষেত্রে এই বিষয়টা যদি ওনাদের নজরে আসে আমার মনে হয় ওনারাও তাদেরকে আর্থিকভাবে সহায়তা করবেন। এটা হতে পারে যে তাদের প্রতি মাসে তাদের একটা কন্ট্রিবিউশন থাকে রেগুলার ভিত্তিতে, মাসে তাদের 3,000 টাকা দেওয়া কিংবা 5,000 টাকা করে পাঠানোর যদি একজন ডোনার পাওয়া যায়, সেক্ষেত্রে তাদের হয়তো বা আর্থিক যে সমস্যাটা আছে সেটিও সমাধান হবে।